বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোঘাট থানার সামনে বৃক্ষরোপণ কর্মসূচি। আজ বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে গোঘাট থানা বাস স্টপেজের কাছে গোঘাটে দি গ্লোবাল গ্রিন ফোর্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে গেল। উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্রাট বাগচি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মনোরঞ্জন সত্রা, দি গ্লোবাল গ্রিন ফোর্সের কর্ণধার অসিত মুখার্জি নিজে, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ, সমাজসেবী ভাস্কর রায় সহ আরও অনেকে। এদিন বিডিও সম্রাট বাগচি সকলের কাছে অনুরোধ করেন, গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি নিজের নিজের এলাকায় আপনা আপনি গজিয়ে ওঠা যে সমস্ত গাছ থাকে সেসব গাছের সংরক্ষণ পরিচর্যা করলেই পরিবেশ অনেকটাই সুরক্ষিত রাখা যায়। লেখক মনোরঞ্জন সত্রা বলেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে রক্ষা পেতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেকেই যদি একটি করেও গাছ লাগান এবং তাকে নিজের মতো করে বড় করে তুলতে পারেন তাহলেও উপকার হয়। অক্সিজেনের মাত্রা যেভাবে কমে যাচ্ছে গাছই একমাত্র বাঁচার পথ। এদিন প্রায় 10 ফুট সাইজের একটা বট গাছ গোঘাট থানার সামনে, গোঘাট হাসপাতালের সামনে ও পাওয়ার স্টেশনের সামনে 10 ফুট সাইজের অশ্বত্থ গাছ লাগানো হয়েছে বলে জানা গেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। বিরাট বড় দুর্ঘটনা হয়েছে, তাতে সহস্র প্রাণ বলি হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আমি 1 মিনিট নীরবতা পালন করে আমি উত্তর মানুষকে উদ্বুদ্ধ করা যায়, কিছু গাছ বাঁচিয়ে যেতে পারি, এটাই আমার পরম প্রাপ্তি।